তেল জাতীয় ফসল সহ নানান প্রকার ফসল চাষ করে নজর কেড়েছেন ময়মনসিংহের কৃষক আনোয়ার হোসেন ইতিমধ্যে তেল জাতীয় ফসল চাষ করে পুরস্কৃত হয়েছেন একাধিকবার কৃষি বিভাগ বলছে এমন ফসল চাষের সফল দৃষ্টান্ত কৃষক আনোয়ার ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ময়মনসিংহের হালুয়াঘাটের পশ্চিম সমনিয়াপাড়া গ্রামের কৃষক আনোয়ার হোসেন তিন বছর আগে বেসরকারি প্রতিষ্ঠান কারিতাসের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে শুরু করেন তিল চাষ সহযোগিতা নেন স্থানীয় কৃষি অফিসের উপজেলায় তিনি প্রথম কৃষক যিনি প্রথমবারের মতো এক একর জমিতে উন্নত বাড়ি চার জাতের তিল জাতীয় ফসল চাষ শুরু করেন বিগত তিন বছর ধরে ধারাবাহিক তিল চাষ করে বাম্পার ফলন ফুলিয়েছেন কৃষক আনোয়ার আমি কিন্তু এই তিলের করার জন্য আমি খুব আগ্রহী আমি এটা তিন বছর আবাদ করতেছি এটা সম্পূর্ণ কৃষি অফিস থেকে আমাদের সার বীজ আবার এই যে কীটনাশক যা আছে এভরিথিং শুধু তিল চাষ করেই থেমে থাকেন নিয়ানোয়ার তেমন শিক্ষিত না হয়েও শুধুমাত্র নিজ মেধা দিয়ে তিল জাতীয় ফসলের সাথে চাষ করে চলেছেন বাদাম সূর্যমুখী সরিষা চীনা বাদাম ভুট্টা এবং বিভিন্ন জাতের শাকসবজিও চাষ করছি সরিষা আলু এই চীনা বাদাম সূর্যমুখী এই তিল করলা মরিচ বেগুন কচু আছে এই বিভিন্ন শাক সবজি মানে আমি এক এরপরে এক আমি কিন্তু এটা করিয়া যাই কৃষিতে আনোয়ারের এমন কর্মকাণ্ডে খুশি স্থানীয় কৃষি বিভাগের সকল কর্মকর্তা সচরাচর এই এলাকা কৃষক গুলো করতে চায় না মানে উনি স্বেচ্ছায় আমরা বলার সাথে সাথে করেন উনি এবার বাদাম করেছেন সূর্যমুখী করেছেন আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আইসে ওনার ভিজিট করে গেছেন এবং তেল ফসল জন্য সূর্যমুখীর চাষটা এই গাজী বিটাতে উনার মাধ্যমে সম্প্রসারণ শুরু হয়েছে তেল জাতীয় ফসলে চাষ দেখে অন্যান্য কৃষকরাও হচ্ছে অনুপ্রাণিত বলছেন এই কৃষি কর্মকর্তা এই তেলটা হচ্ছে তেলের পরিমাণ অনেক বেশি পর্যায়ক্রমে কিন্তু তেলের আপাতত বাড়ছে এবং এই যে এসএমই কৃষক হয়েছে। তার আরো দেখতে যে এই কিন্তু কৃষিতে আনোয়ারের এমন অবদানে আরো বেশি পৃষ্ঠপোষকতা দিবে কৃষি বিভাগ তাতে অনুপ্রাণিত হবে অন্যান্য কৃষকরাও এমনটাই চাওয়া সচেতন মহলের শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক